হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি সেলুনে। এটা ভালো লাগছে না আমার, তোমরা বললে ভালো লাগছে, বাট আমার ভালো লাগছে না। এটাকে সাফাই করতে হবে, ওই জন্যই আসা। এটাকে সাফাই করে তারপরে খাবো, তারপর বাড়ি যাবো। তো চলো বান্দর। সেলুনের কাজ কমপ্লিট। এই যে নিয়েছি পরোটা আর মাংস, চলো খেয়ে নিই। বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো সব ক্লিন করে ফেলেছি। তখন যাব, মা একটা কাজ দিচ্ছে, সেই কাজটাকে এখন কমপ্লিট করে আসি। কোথায় যেতে বলছে দেখি, চাল আনতে যাব। বাড়ি এলাম এই মাত্র, গেছিলাম চাল পাল্টাপাল্টি করতে, তো চলে এসেছি। চলো এবার সানটান করে ফ্রেশ হয়ে নেবো। আর একটা কথা তোমাদের বলছি, দেখেছো তো কেন আমি বলি যে আমার এগুলো ক্লিন লাগে, ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে, কেমন লাগছিল ওই জন্য পরিষ্কার করে ফেললাম। কেউ কিছু মনে করবে না, ঠিক আছে, তোমরাই বলেছিলে, বাট আমার ভালো লাগে না, আনকমফর্টেবল ফিল করছি ওই জন্য। তো চলো সানটান করে আবার আসছি, খাবো এবার। সান করে ফুল রেডি আবার হয়ে গেছে ওইদিকে, চলো দেখি কি হয়েছে আজ। উপরে আছে ভাত, ডিম ভাজা, আর কি ডাল, এটা আলু ডাল, আলু ডাল আর একটি মাছ। ও মাছ আমি খাবো না, তো চলো খেয়ে নিই। বান্দর। বিকাল হয়ে গেছে, এখন বাবাকে নিয়ে বেরোবো একটু মাঠের উদ্দেশ্যে। এটাও দেখছি খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। কি সুইচ একটা আজকে দেখালাম, ওটা খারাপ হয়ে গেছে। 60 টাকা দাম চেঞ্জ করতে হবে আর সার্ভিসিং করতে হবে। তো চলো দেখি, যাই এখন মাঠে যাবো। এর আগের দিন এসে আঁক দেখিয়েছিলাম সাইজ এক, আর আজকে 3 ডবল হয়ে গেছে। এ দেখো বাবা কোথায় দাঁড়িয়ে দেখেছো, বিশাল উঁচু উঁচু হয়ে গেছে আঁকগুলো, এক একটা সাইজ আলাদা। এই জমিটাকে কমপ্লিট বাবার, বেরিয়ে যাচ্ছি, দেখি আবার অন্য কোথাও যাই নাকি, নাহলে আমি সোজা বাড়ি চলে যাবো। দিয়ে আমি একটু বেরোবো, আবার আসার সময় এক জায়গায় এত সুন্দর একটা নেচার দেখেছি, দেখি আমি দাঁড়িয়ে শ্যুট করে তোমাকে দেখাবো যাওয়ার সময়। এটা হলো সেই জায়গাটা যেটা কথা বলছিলাম, এখানে যখন মেঘ থাকে আলাদা লেভেলই দেখতে লাগে, খুব সুন্দর জায়গা। প্রতিদিনই ভাবি দেখাবো, বাট দেখানো হয় না। বাবাকে দিয়েছে, আমি শুয়েছিলাম, এবার আমি একটু বেরোবো, আমি একটু ঘুরে আসি, তারপরে বাবাকে নিয়ে একবারে বাড়ি চলে আসবো। তো বাড়ি এসে আবার দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এবার একটু নিউজ দেখবো, চারিদিকে ফাইট চলছে, তো একটু দেখি নিউজ টিউজ দেখি কি হচ্ছে, তারপরে খাবো। বান্দর। খাবার নিয়েই বসে পড়েছি, খাবো আর টিভি দেখবো, সামনে টিভি আর যে খাবার, চলো সেম খাবার খেয়ে নিই। ছিলাম ওই ঘরে বাবার সাথে গল্প করছিলাম, চলে এসেছি নিউজ টিউজ দেখে। এবার সময় এসে গেছে ঘুমানোর, এডিট কালকে সকালেই করবো ভাবছি, সকাল সকাল উঠে এডিট করে ফেলবো। তো চলো ফোন টোন ঘাটবো একটু, তারপরে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে গুড নাইট, টাটা।